আচ্ছা, আমরা পড়ালেখা শুরু করে আমরা লেবেলিং যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টার পড়াশোনা করতেছিলাম। লেবেলিং এর করার জন্য কি কি ইকুইপমেন্টস লাগে সেটা সম্পর্কে আমরা বলবো। কোনো কিছু লেখার দরকার নেই, জাস্ট বোর্ডের দিকে খেয়াল রাখবো, আমি সবগুলো শিট দিয়ে দেবো শেষে, ঠিক আছে? সবার অ্যাটেনশন যেন থাকে, যে যার অ্যাটেনশন না থাকবে সে এমনিতে চলে যাবা, যদি পার্সেন্টেজ দেওয়ার দরকার থাকে দিয়ে চলে যাও, কোনো সমস্যা নেই। দেখো, লেবেলিং করার জন্য কি কি ধরনের ইকুইপমেন্ট লাগে। ফার্স্ট হচ্ছে লেবেল, লেবেল লাগে, লেবেলস আর ইনস্ট্রুমেন্ট ইউজ টু এস্টাবলিশ এ হরাইজন্টাল লাইন অফ সাইট। আমরা লেবেলের একটা ফিগার দেখি, এটা হচ্ছে এই এই উপরের অংশটুকুকে লেবেল বলে। এইখান থেকে এই অংশটুকু হচ্ছে অপটিক্যাল যে ইনস্ট্রুমেন্ট, সেটা হচ্ছে লেবেল। তারপর থাকে ট্রিপড স্ট্যান্ড, এর নিচের অংশটুকু তিনটা পা আছে যার, সেটা হচ্ছে ট্রিপড স্ট্যান্ড। বলো, জোরে বলবো তাই? এরপর আছে লেবেলিং রড, লেবেলিং রড। আমরা যেরকম রেঞ্জিং রড করেছিলাম সেরকম একটা রড, যার সাহায্যে আমি রিডিংগুলো নিব, সেটা হচ্ছে লেবেলিং রড। এটাকে লেবেলিং স্ট্যাপও বলে, লেবেলিং রড অথবা লেবেলিং স্ট্যাপ। তুমি যে আমার লেবেলিংয়ের ডেফিনেশন কি, কোনো একটা পয়েন্টের ভার্টিক্যাল ডিস্টেন্স ক্যালকুলেট করা, কোনো একটা পয়েন্টে ভার্টিক্যাল ডিস্টেন্স ক্যালকুলেট করা। ধরো আমি এই ডেস্কের ভার্টিক্যাল ডিস্টেন্স ক্যালকুলেট করতে চাই, তাহলে এর উপরে লেবেলিং স্ট্যাম্পটা এভাবে রাখবো, রেখে কোনো একটা পয়েন্ট থেকে এভাবে ফোকাস করবো। তাহলে এইখান থেকে এই নিচ থেকে উপরের দিকে দাগটা থাকবে, এই পয়েন্টের রিডিং আমি পেয়ে যাবো, সেটাই হচ্ছে লেবেলিং রড বা লেবেলিং স্টা, লেবেলিং স্টাপ বলে এটাকে। দেখো, নিচের থেকে উপরের দিকে গেছে বেশি, 12, 24, 37, 49 এভাবে। এরপর আছে তোমার রেকর্ডগুলো নেওয়ার জন্য ফিল্ড বুক, পেন্সিল অ্যাজ ইউজুয়াল, স্টেক, হ্যামার, পেন্ট, রিবন, হ্যান্ড লেবেল, এগুলো লাগে। আমি বিভিন্ন জায়গা থেকে পড়ালেও তোমাদের যখন শীট দিয়ে দেবো সব এক শীটেই থাকবে, ঠিক আছে? এরপর দেখো, আমরা বেঞ্চমার্ক পর্যন্ত কতদিন দেখছিলাম যে টার্মিনোলজি ছিল, তার মধ্যে বেঞ্চমার্ক, আজকে হচ্ছে স্টেশন। স্টেশন এর আগে আমরা যখন একেবারে লিনিয়ার মেজারমেন্ট করেছিলাম তখন স্টেশন বলতে কি বুঝি, লিনিয়ার মেজারমেন্ট পড়ার সময় স্টেশন মানে কি? হ্যাঁ, ইনস্ট্রুমেন্ট যেখানে রাখা হয় অথবা তুমি যেখান থেকে মেজারমেন্ট নিচ্ছ সেটা হচ্ছে স্টেশন। এই ক্ষেত্রে স্টেশন হচ্ছে, দেখো আমরা প্রথমে পড়ি, এই স্টেশন ইজ এ পয়েন্ট হুজ ইলিভেশন ইজ টু বি ডিটারমাইন্ড। তার মানে স্টেশন হচ্ছে সেই পয়েন্ট যার উচ্চতা বা ভার্টিক্যাল ডিস্টেন্স ক্যালকুলেট করতে হবে। It is the point where step reading is taken, but not the point where the level is set up. যেখানে স্টেপ নিতে হবে, আমরা দেখালাম লেভেল কি, তারপর স্টেপ, স্টেপ যেখানে নিব সেটাই হচ্ছে স্টেশন পয়েন্ট, কিন্তু লেভেল যেখানে সেট করবো সেটা স্টেশন পয়েন্ট না। তাহলে এই ক্ষেত্রে স্টেশন কোনটা, লেভেল, লেভেলিং স্টেপ যেটা, বা স্টেপ লেভেলিং রড যেটা যেখানে সেট আপ করবো সেটা হচ্ছে স্টেশন পয়েন্ট, কিন্তু লেভেল, লেভেল বলতে বুঝতে হচ্ছে ইনস্ট্রুমেন্টটা হচ্ছে লেভেল। এইটা হচ্ছে লেভেল আর এটা হচ্ছে লেভেলিং স্টাফ বা লেভেলিং রড, এইটা যেখানে সেট করব সেটা হচ্ছে স্টেশন, কিন্তু লেভেল যেখানে সেট করব সেটা স্টেশন পয়েন্ট না। এটার আরেকটা নাম আছে চেঞ্জ পয়েন্ট অথবা টার্নিং পয়েন্ট বলবো আমরা। এরপর দেখো ব্যাকসাইড রিডিং, ব্যাকসাইড রিডিং কে সংক্ষেপে বিএস বলি। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ রিডিং টেকেন ইন এনি সেট আপ অফ ইনস্ট্রুমেন্ট আফটার দ্য লেবেলিং হ্যাজ বিন পারফেক্টলি ডান। তার আগে বলে রাখি, তুমি যখন কোনো একটা পজিশনের, এই ফিগারটা দেখো, কোনো একটা পজিশনের রিডিং তুমি নিবা,
কোনো একটা পজিশনের রিডিং তুমি নিবা, ফার্স্ট তোমাকে এই ট্রিপড স্ট্যান্ড আর লেভেল মানে একেবারে সারফেসের প্যালার এরকম পজিশনে যেন থাকে সেই জিনিসটা কনফার্ম করতে হবে। তারপরে এর উপরে একটা লেভেলিং, এই ফিগারটা খেয়াল করো, এটা হচ্ছে টেলিস্কোপের উপরে অংশটুকু, এটা হচ্ছে লেফট থাম আর রাইট থাম, এর মাঝখানে বাবল থাকবে। এই বাবলটাকে সেন্টারে নিলে বুঝতে পারবা তুমি যে লেভেলটা সেট করছো সেটা সারফেসের প্যারালাল আছে। তাহলে বুঝতে পারছো এগুলো এমনি এই যে ফিগারটা দেখাচ্ছি এগুলো এক্সামে আসবে না, কিন্তু যখন আমরা প্র্যাকটিক্যাল তোমাকে লেভেলিংয়ের সাহায্যে মেজারমেন্ট নিতে হবে তখন এই জিনিসগুলো কনসিডারেশন নিতে হবে। লেফট থাম রাইট থামের একেবারে সেন্টার পয়েন্টে থাকবে, এই যে দেখতেছো এনসার্কেল করা এই বাবলটা একেবারে সেন্টারে থাকবে, তাহলে তোমার লেভেলিং স্টাফ একেবারে লেভেলিং যে ইনস্ট্রুমেন্ট সেটা পারফেক্টলি সেট আপ, সেই কথাটা এখানে বলা আছে। দিস ইজ দ্য ব্যাকসাইড রিডিং এর জন্য, দিস ইজ দ্য ফার্স্ট স্টাফ রিডিং টেকেন ইন এনি সেট আপ অফ ইনস্ট্রুমেন্ট আফটার দ্য লেভেলিং হ্যাজ বিন পারফেক্টলি ডান। তার মানে তোমাকে লেভেলিং যে ইনস্ট্রুমেন্টটা আছে সেটাকে ওই বাবলের সাহায্যে পারফেক্টলি লেভেল করে নিতে হবে। দিস রিডিং অলওয়েজ টেকেন অন এ পয়েন্ট অফ নোন আরএল, এবং এই যে ব্যাকসাইড রিডিং তুমি নিচ্ছ সেটা অলওয়েজ একটা নোন আরএল এ হবে, দ্যাট ইজ অন এ বেঞ্চমার্ক অর চেঞ্জ পয়েন্ট, ইট ইজ অলসো কল্ড প্লাস সাইড। আচ্ছা এটা একটা দেখি, তার মানে একটা নোন আরএল এ তুমি স্টাফ সেট করে যদি রিডিং নাও সেটা হবে ব্যাকসাইড। একটা নোন আরএল ধরো কোন একটা পয়েন্টে আরএল জানা আছে 100 ফিট, এইখানে তুমি লেভেলিং স্টাফ সেট করলে এখান থেকে ফোকাস করে রিডিং দিলা তাহলে এটা হবে ব্যাকসাইড রিডিং, ঠিক আছে। এরপর দেখো ফোর সাইড রিডিং, ইট ইজ দ্য লাস্ট স্টাফ রিডিং ইন এনি সেট আপ অফ দ্য ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ইন্ডিকেটস দ্য শিফটিং অফ দ্য লেটার, ইট ইজ অলসো কল্ড এ মাইনাস সাইড। এরপরে এখন দেখো যে এই রুমের যদি আন্ডুলেশন হয় তাহলে শুধু একটা পয়েন্টে সবগুলো রিডিং নেওয়া সম্ভব না। যদি অনেক লেন্থের হয় সেক্ষেত্রে তোমাকে এই ইনস্ট্রুমেন্টটাকে চেঞ্জ করতে হবে, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে শিফট করার প্রয়োজন পড়তে পারে। শিফট করাতে হলে একেবারে আগের নিয়ম, শিফট করানোর পরে তোমাকে একটা নোন আরএল এর প্রথমে একটা রিডিং নিতে হবে, সেটা হবে কোনটা ব্যাক সাইড রিডিং, তারপরে ইন্টারমিডিয়েট, তারপরে লাস্ট ইন্টারমিডিয়েট রিডিং, তারপরে ফোর সাইড রিডিং। এখন এই যে প্রথম পয়েন্ট থেকে শিফট করলাম অন্য একটা পয়েন্ট, এইগুলো হচ্ছে চেঞ্জ পয়েন্ট অথবা টার্নিং পয়েন্ট। লেভেলিং ইনস্ট্রুমেন্ট একটা পয়েন্ট থেকে তোমার মেজারমেন্ট নেওয়ার সাথে অন্য একটা পয়েন্টে চেঞ্জ করলে এটা হচ্ছে চেঞ্জ পয়েন্ট অথবা টার্নিং পয়েন্ট বলে। এই যে এখানে লেখা আছে দিস পয়েন্ট ইন্ডিকেট দ্য শিফটিং অফ ইনস্ট্রুমেন্ট অ্যাট দিস পয়েন্ট অ্যান্ড ফোর্থ সাইড ইজ টেকেন ফ্রম ওয়ান সেটিং এ ব্যাক সাইড ফ্রম দ্য নেক্সট সেটিং। এখানে একটা লক্ষণীয় বিষয় দেখো, এখন আমি লেভেলিং ইনস্ট্রুমেন্টটাকে এখানে নিয়ে আসলাম,
যেটা ছিল তখন ফোর্স সাইড রিডিং প্রথম সেটআপের জন্য, কিন্তু পরবর্তী সেটআপের জন্য এটা কি হবে ব্যাক সাইড রিডিং অলওয়েজ। এরপরে লাস্ট যেটা সেটা হচ্ছে ফোর্স সাইড, আর মাঝের গুলো সব ইন্টারভিউ। তার মানে যখন কোনো প্রবলেম দেয়া থাকবে, ধরো একটা সেলস পয়েন্টের জন্য লাস্ট পয়েন্টটা হচ্ছে ফোর সাইড, কিন্তু পরবর্তী সেলস পয়েন্টের জন্য সে ফোর সাইড হবে ব্যাক সাইড। এরপর দেখো হাইট অফ ইনস্ট্রুমেন্ট, when the leveling instrument is properly leveled, তার মানে সেই যে বাবলটা ছিল সেই বাবলটাকে সেন্টারে নেওয়া, দি আর এল অফ দ্য লাইন অফ কলিমেশন ইজ নোন অ্যাজ দ্য হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট। যখন তুমি পারফেক্টলি লেভেল করার পরে লাইন অফ কলিমেশন কোনটা, লাইন অফ কলিমেশন তার মানে এখান থেকে এই পর্যন্ত এটুকুই হচ্ছে হাইট অফ ইনস্ট্রুমেন্ট। আর এল অফ দ্য লাইন অফ কলিমেশন ইজ known as the height of instrument. This is obtained by adding the backside reading to the RL of benchmark or change point on which the stop reading was taken. দেখো কিভাবে আমরা এই রিডিংগুলো ক্যালকুলেট করবো তার আগে একটু জেনে নিই। প্যারালাক্স বলে একটা টার্ম আছে, দি অ্যাপারেন্ট মুভমেন্ট অফ দ্য ইমেজ রিলেটিভ টু ক্রস হেয়ার ইজ নোন অ্যাজ প্যারালাক্স। ধরো তুমি স্টপ রিডিংটাকে, স্টপ একজন মানুষ থাকবে লেবেলের কাছে আর একজন থাকবে এভাবে, ধরো লেভেলিং ইনস্ট্রুমেন্ট আছে এটা হচ্ছে ফোকাসিং পয়েন্ট, এখানে আই থাকবে এদিক দিয়ে ফোকাস করবা, আর এই যে স্টাফ এর ব্যাক সাইডে একজন ধরে রাখবে। এখন যখন তুমি ফোকাস করবা এর কোনো একটা পয়েন্টের সাথে হয়তো মিট করবে না, মিট না করলে এটাকে একটু লেফট রাইটে শিফট করাতে পারো কোনো সমস্যা নেই। এই শিফট করানোর যে অপশনটা এটা শিফট করা প্রথমে মিললো না পরবর্তীতে মিললো, পরবর্তীতে ক্রস ওয়ারের সাথে এর একটা পয়েন্ট মিলে গেল, এটাকেই প্যারালাক্স বলে। যদি ফার্স্ট টাইম মিলে যায় তাহলে কোনো প্যারালাক্স নাই, তার মানে কোনো ত্রুটি নাই। এখন আমরা যে কথাগুলো বললাম সেগুলো একটু থিওরির সাথে মিলাই দেখি। দেখো এটা হচ্ছে লেবেল এবং ট্রিপড। বেঞ্চমার্ক, নোন আরএল বলতে আমরা সাধারণত বেঞ্চমার্ক বলি অথবা পারমানেন্ট কোনো অবজেক্ট বলি যার আরএলটা নোন। ব্যাকসাইড হবে সেখানে ফার্স্ট লেবেলিং রড বা লেবেলিং স্টাফ আমি সেট করলাম, তারপরে তার রিডিং নিলাম। দেখো এই বেঞ্চমার্কের এলিভেশন হচ্ছে 100, এরপরে এখান থেকে ব্যাকসাইড রিডিং হচ্ছে 0.937। তাহলে এই পয়েন্টের আরএল কত বলো তো, 100 প্লাস 0.937। এখন হাইট অফ ইনস্ট্রুমেন্ট কত, তাহলে 100.937, কারণ এই আরএল এর সাথে 0.937 করলে এই যে লাইন অফ কলিমেশন যেটা, এটাই তো লাইন অফ কলিমেশন, এই যে এই লাইনটা, এই লাইনের আরএল পেয়ে যাচ্ছে। আমি একটু হিসাব করে দেখো, বেঞ্চমার্কের সাথে ব্যাকসাইড রিডিং যোগ করলেই আমি লাইন অফ কলিমেশনের আরএল পেয়ে যাচ্ছি, তাহলে এটাই হাইট অফ ইনস্ট্রুমেন্ট। এরপর দেখো ফোর্থ সাইড রিডিং, সবসময় মনে রাখবা যখন লেবেলিং স্টাফ উপর নিচ থেকে উপরের দিকে পর্যায়ক্রমে বেশি থাকবে, 0, 1, 2 এইভাবে বেশি বাড়তে থাকবে, লেবেলিং স্টাফের যত মানে হাইট কম হবে তত তার রিডিং কম। এখন দেখো ফোর সাইডের জন্য রিডিং হচ্ছে 4.937, তাহলে এই পয়েন্টের আরএল কত, হাইট অফ ইনস্ট্রুমেন্ট থেকে এটা বাদ দাও, দেখো এই পয়েন্টের আরএল পেয়ে যাবো। এই যে লাইন যেটা এর আরএল কত, 100.937, আর এখানে স্টপ রিডিং হচ্ছে 4.987, তাহলে এই পয়েন্টের আরএল কত, এইখান থেকে এই যে এই অংশটুকু বাদ দাও। কেন হবে না, না না সেটা ঠিক আছে, দেখো তুমি বসো, বেঞ্চমার্কের আরএল তো আমাদের নোন,
এখানে একটা লেভেলিং স্টাফ রাখলাম, রাখার পরে তার রিডিং হচ্ছে 0.937, ঠিক আছে। এখন এই 0.937-এর সাথে এই বেঞ্চমার্কের সাথে তুমি যদি এটা যোগ করো, এই এটা কার আর এল পাওয়া যাচ্ছে, লাইন অফ কলিমেশনের, তাহলে লাইন অফ কলিমেশনের হাইটই তো হচ্ছে ইনস্ট্রুমেন্টের হাইট। বুঝি নাই, নিচের পয়েন্ট। এখন ধরো তোমার তোমার কথা ক্লিয়ার হবে, ধরো তুমি এই ইনস্ট্রুমেন্টটাকে, তুমি যেটা বলতেছো এই ইনস্ট্রুমেন্টটাকে তুমি যে কোনো একটা পয়েন্টে শিফট করো তোমার ইচ্ছা মতো, তাহলে এই 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 অংশটুকু বাড়বে বাড়বে অথবা কমবে, তুমি আমার কথার সাথে মিলাই দেখো। ধরো তুমি এইদিকে শিফট করাইলা অথবা এইদিকে শিফট করালে ইনস্ট্রুমেন্টটাকে, তাহলে এই রিডিংটা বাড়বে অথবা কমবে, ঠিক আছে। তাহলে অলওয়েজ বেঞ্চমার্কের সাথে যোগ হবে, সেম সেম কেস হবে যখন তুমি এইখানে শিফট করাইতো যে কোনো একদিকে, এই রিডিংটাও বেড়ে কমে যাবে, মোট কথা দুই দিকে ব্যালেন্স হবে। বুঝতে পারতেছ? এখন দেখো আমরা মিলাই নিই, ফর আওয়ার লেভেলিং উই নিড টু অ্যাপ্লাই টু ভেরি সিম্পল ইকুয়েশন, হাইট অফ ইনস্ট্রুমেন্ট নন এলিভেশন প্লাস ব্যাকসাইড রিডিং, অলওয়েজ এরকমই হবে। হাইট অফ ইনস্ট্রুমেন্ট হচ্ছে নন এলিভেশন যেটা আমরা বেঞ্চমার্কে নিচ্ছি, প্লাস ব্যাকসাইড রিডিং যোগ করলে আমরা হাইট অফ ইনস্ট্রুমেন্ট পাবো। তারপর হচ্ছে টার্নিং পয়েন্ট, এলিভেশন হচ্ছে হাইট অফ ইনস্ট্রুমেন্ট মাইনাস ফোরসাইট রিডিং। আমরা ফোরসাইট রিডিং যদি ক্যালকুলেট করতে চাই তাহলে হাইট অফ ইনস্ট্রুমেন্ট থেকে ফোরসাইট যে রিডিংটা পাবো সেটা বাদ দেবো। এখন ধরো ইন্টারমিডিয়েট কোনো একটা পয়েন্টের আমি রিডিং নিতে চাই, এইখানে আমি স্টপ ধরলাম, তাহলে এই রিডিংয়ের থেকে কম হবে নিশ্চয়ই, যেহেতু এর হাইট একটু বেশি। এখানে আমি ধরলাম, দেখো এখানে যদি আমি একটা স্টপ ধরি এখানে, ঠিক আছে, তাহলে এই রিডিংয়ের থেকে কম হবে, ধরো 3 পয়েন্ট সামথিং হবে, তাহলে ধরো আমি এখানে একটা লেভেলিং স্টপ সেট করলাম, এই রিডিং হচ্ছে 3.000, তাহলে এই পয়েন্টের আরএলটা কত হবে? ইনস্ট্রুমেন্টের হাইট হচ্ছে 100.937 মাইনাস 3.070, এই রিডিংটা কোন, এই রিডিং এর নাম কি হবে? ইন্টারমিডিয়েট সাইট রিডিং। এটা বুঝতে পারতেছেন? এখন দেখো এই এই জিনিসগুলো বলে রাখা ভালো, পরবর্তীতে আমাদের প্র্যাকটিক্যাল সার্ভিংয়ে কাজে লাগবে। এই যে এই কথাগুলো বললাম এগুলো আমাদের প্রবলেমের জন্য দেওয়া থাকবে, কিন্তু যখন তুমি প্র্যাকটিক্যালি কাজ করবে এই রিডিং রেকর্ডও করতে হবে তোমাকে। এখন রিডিং রেকর্ড করার জন্য কিভাবে করতে হয় দেখো, টেবিল তৈরি করতে হয়। ফার্স্ট হচ্ছে স্টেশন লিখবো আমরা, স্টেশন, ব্যাকসাইড, হাইট অফ ইনস্ট্রুমেন্ট, তারপর ইন্টারমিডিয়েট সাইড রিডিং, তারপর ফোর সাইড রিডিং, এরপর এলিভেশন। ফার্স্ট হচ্ছে বেঞ্চমার্কে যার আরএল আমাদের নন, এরপরে হাইট অফ ইনস্ট্রুমেন্ট ক্যালকুলেট করবো। দেখো ফার্স্ট চেঞ্জ পয়েন্ট একটাই, উপরে যে এক্সাম্পল ছিল তার চেঞ্জ পয়েন্ট একটাই, কারণ ইনস্ট্রুমেন্ট একবার সেট করে আমি অন্য কোথাও শিফট করাইনি। তাহলে চেঞ্জ পয়েন্ট, চেঞ্জ পয়েন্টের দুটো নাম, চেঞ্জ পয়েন্ট অথবা টার্নিং পয়েন্ট। ফার্স্ট ব্যাকসাইড রিডিং হচ্ছে 9.937, তাহলে হাইট অফ ইনস্ট্রুমেন্ট হচ্ছে, হাইট অফ ইনস্ট্রুমেন্ট কীভাবে ক্যালকুলেট করতে হবে, বেঞ্চমার্কের সাথে ব্যাকসাইড রিডিং যোগ করতে হবে। তারপরে ইন্টারমিডিয়েট কোনো সাইড রিডিং এখানে নাই, তারপর ফোর সাইড রিডিং 4.937, এবং এর এলিভেশন পাওয়ার জন্যে হাইট অফ ইনস্ট্রুমেন্ট থেকে ফোর সাইড রিডিং বিয়োগ করতে হবে, যেটা দেখো এখানে দেওয়া আছে, হাইট অফ ইনস্ট্রুমেন্ট মাইনাস ফোর সাইড রিডিং। এখন দেখো রডের রিডিং নেওয়ার জন্যে যে জিনিসটা করতে হবে, কেয়ারফুল থাকতে হবে, রড রিডিংস আর টেকেন ইউজ ইন দ্য সেন্টার ক্রস হেয়ার। এই যে এটা হচ্ছে সেন্টার ক্রস হেয়ার, এই পয়েন্টটাকে মিট করাইতে হবে, স্টাডিয়া ক্রস হেয়ার থাকে উপরের, যাতে তোমার লেভেলিং ইনস্ট্রুমেন্টটা, লেভেলিং স্টাফটা ভার্টিক্যালি আসে কিনা সেটা চেক করার জন্য এই স্টাডিয়া হেয়ার থাকে, উপরে দুটা দাগ থাকে। এটাকে তুমি যদি
এই যে এই সব লাইনের প্যারালাল নিতে পারো, তার মানে বোঝ যাবে তুমি যে স্টাফটা ধরে রাখছো সেটা একেবারে ভার্টিক্যাল আছে। তো আমাকে রিডিং নেওয়ার সময় মিলাইতে হবে এই যে এই পয়েন্টটা, তুমি স্টাডিয়া হেয়ার মিলায়ে রিডিং নিলে ভুল হবে, মনে থাকবে? একেবারে সেন্টার ক্রস হেয়ার যেটা সেটা সেটা এই যে এর যে কোনো একটা পয়েন্টের সাথে মিলায় রিডিং নিতে হবে। ফর নাও ইগনোর প্রেজেন্স অফ স্টাডিয়া হেয়ার্স, স্টাডিয়া হেয়ার ইউজ করা হবে ভার্টিক্যাল যে লেবেলিং যে রডটা থাকবে সেটাকে ভার্টিক্যালি কনফার্ম করার জন্যে। রড রিডিংস আর টেকেন টু থ্রি ডাইমেনশনাল থ্রি ডেসিমেল প্লেসেস অর দ্য নিয়ারেস্ট মিলিমিটার। সবসময় আমরা এই আরএলগুলো ক্যালকুলেট করার জন্য দশমিকের পরে তিন ঘর নিব, সবসময় তিন ঘর নেব, দুই ঘর নিব না। রড রিডিংস ক্যান বি রিড টু ডেসিমেল প্লেসেস উইথ সার্টেনিটি, কখনও কখনও দুই ঘর পর্যন্ত নেওয়া যাবে, তবে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে, এবং যদি তুমি এক্সামে ক্যালকুলেট করতে চাও সেই ক্ষেত্রে দুই ঘর নিলেও কোনো ব্যাপার না, কিন্তু যখন তুমি প্র্যাকটিক্যাল করবে অবশ্যই তিন ডেসিমেল পর্যন্ত নিবা। এখন দেখো কি কি ধরনের লেবেল আছে, লেবেলিং যে ইনস্ট্রুমেন্টের কথা বললাম সেটা কি কি ধরনের আছে। ফার্স্ট হচ্ছে ডাম্পি লেবেল, দি টেলিস্কোপ অফ ডাম্পি লেবেল ইজ রিজিডলি ফিক্সড টু ইটস সাপোর্ট। বিভিন্ন ধরনের লেবেলিং ইনস্ট্রুমেন্ট আছে, এই এখানকার সাপোর্টের উপর ভেরিয়েশন আছে, তারপরে কোনোটা হরাইজন্টালের সাথে দেখা যাচ্ছে এই স্কেলের সাথে এইভাবে রোটেট করা যায়, কোনোটা এইভাবে হরাইজন্টাল স্কেলে রোটেট করা যায়, এর উপরে বিভিন্ন ধরনের নামকরণ করা আছে। এমনি তোমরা রিডিং করে নেবে এটা, ঠিক আছে? ভেরিয়েশনগুলো কোথায় কোথায়, একটা হচ্ছে এই স্ট্যান্ড ভেরিয়েশন আছে, কোনোটা ওয়াই স্ট্যান্ড আছে, মানে দুইটা এরকম আছে। এর উপরে ভেরিয়েশন, তারপরে কোনোটা এই স্কেলে মুভ করানো যাবে, তার মানে যদি আমি এইভাবে ধরি সেটা এরকম এরকম করানো যাবে, আর কোনোটা এরকম ফিক্স থাকবে এই হরাইজন্টাল স্কেলে মুভ করানো যাবে, এর উপরে বিভিন্ন ধরনের নাম, তোমরা এমনি পড়লে বুঝতে পারবে। এগুলা ডাম্পি লেবেল, ওয়াই লেবেল, তারপর কুকস রিভার্সিবল লেবেল, তারপর কাস্টিং লেবেল, এরপর আছে জিস উইলস অ্যান্ড ওয়াটসন মডার লেবেল। এরপর আমরা দেখি, দেখো লেবেলিং স্টাফ, লেবেলিং স্টাফের কথা আমি এতক্ষণ বললাম। দি লেবেলিং স্টাফ ইজ এ স্ট্রেট রেক্ট্যাঙ্গুলার উডেন রড গ্রাজুয়েটেড ইন টু মিটার্স অ্যান্ড স্মলার ডিভিশন, যেটা আমরা দেখাইছি এর আগে, লেবেলিং রড বা লেবেলিং স্টাফ। দি রিডিং গিভেন বাই দ্য লাইন অফ সাইট অন এ লেবেলিং স্টাফ ইজ দ্য হাইট অফ দ্য লাইন অফ কলিমেশন ফ্রম দ্য পয়েন্ট অন হুইচ দ্য স্টেপ হেল্ড ভার্টিক্যালি। এরপরে দেখো ডায়াফ্রাম, কিভাবে আমি রিডিংটা নিব। এখন কোন যে ফোকাস করবে সেই রিডিংটা নিয়ে নিবে, যে ফোকাস করবে সেই রিডিংটা নিয়ে নেবে। ধরো এটা হচ্ছে লেবেলিং স্টাফ, এইখানে একজন ধরে থাকবে, সে রিডিং নিবে না, সে কনফার্ম করবে যেন এই লেবেলিং স্টাফটা ভার্টিক্যাল থাকে। যে ফোকাস করবে সে মিনিমাম এই যে এখান থেকে এই পর্যন্ত, মানে দুই তিনটা চেঞ্জ পয়েন্টের সে এনসার্কেল করে দেখতে পাবে। যে ফোকাস করবে এই যে এখান দিয়ে, সে ধরো 24 তারপর 37 49 এইখান থেকে এনসার্কেল করে দেখতে পাবে, মোট কথা দুই তিনটা চেঞ্জ পয়েন্ট সে দেখতে পাবে। এখন ধরো ক্রস হেয়ার গিয়ে এখানে মিলবে, তাহলে রিডিং কত হবে, এটাই হচ্ছে 37 পয়েন্ট, ঠিক আছে? তাহলে 37 হবে। এইখানে যদি হয় তাহলে দেখো এইখান থেকে ভাগ করা আছে 1 2 3 4 5, এই পর্যন্ত হচ্ছে 37, 24 থেকে 37, তার মানে 13কে 5 ভাগে ভাগ করা, 13কে 5 ভাগে ভাগ করলে কত হবে, প্রত্যেক ঘরের মান 13কে যদি 5 ভাগে ভাগ করে কত হবে, 2.6। তাহলে ধরো এইখানে গিয়ে ক্রস ইয়ার মিললো, এইখানে
দেখতে পাচ্ছ সবাই? তাহলে রিডিং কত হবে? 2 আর 2 = 4, আর এখানে গিয়ে ধরো 1-এর মতো, তাহলে 5, তার মানে 24 + 5 = 29। এইভাবে যে ফোকাস করবে সে ক্যালকুলেট করে দেখবে যে রিডিং কত, সে বলবে যে কোনো একটা পয়েন্টের আরএল হচ্ছে 29। একজন রেকর্ড করে নেবে। এখন দেখো এই ডায়াফ্রামটাকে কীভাবে মিলাবা। দি ডায়াফ্রাম ইজ এ ব্রাস রিং ফিটেড ইনসাইড দ্য টেলিস্কোপ জাস্ট ইন ফ্রন্ট অফ দ্য আইপিস। রিং ক্যারিজ দ্য ক্রস হেয়ার হুইচ গেট ম্যাগনিফাইড হোয়েন ভিউড থ্রু দ্য আইপিস। দি ক্রস হেয়ার কনসিস্ট অফ ফলোয়িং লাইন্স। দেখো দুইটা লাইন থাকবে, একটা হচ্ছে লাইন অফ কলিমেশন, আর একটা আমরা বলছিলাম স্টাডিয়া হেয়ার অথবা ভার্টিক্যাল ক্রস হেয়ার। এই লাইনটার সাথে তুমি এই পয়েন্টটাকে মিলাবো, এই এই লাইনটা থাকবে যে লাইন অফ কলিমেশন থাকবে এই রিডিংয়ে, যে কোনো একটা প্যারালালের সাথে মিলবে, ঠিক আছে? আরেকটা হচ্ছে এই যে এই দুটা লাইন ভার্টিক্যাল লাইন, এই যে এই রিডিং স্টাফের এই ইন্ড আর এই ইন্ডের সাথে মেলাবা। যদি প্যারালাল থাকে, যদি প্যারালাল থাকে তাহলে কি বুঝবা যে লেবেলিং যে স্টাফটা আছে সেটা ভার্টিক্যাল আছে। যদি প্যারালাল না থাকে তাহলে তোমার যে বন্ধু ধরে থাকবে তাকে বলতে হবে কোনো একদিকে শিফট করানো, হয়তো ডানে বামে শিফট করালে ভার্টিক্যাল হবে। কারণ অল্প একটু যদি দেখো এটা যদি অল্প একটু এদিকে হেলে যায় তাহলে রিডিং কম বেশি হয়ে যাবে, রিডিং কম বেশি হয়ে যাবে। টু ভার্টিক্যাল হেয়ার্স মিন ফর মেনটেনিং দ্য ভার্টিক্যালিটি অফ দ্য স্টাফ। এই যে ভার্টিক্যাল যে হেয়ার দুটো আছে সেটাকে, যাতে তোমার লেভেলিং স্টাফটা ভার্টিক্যাল থাকে সেটা কনফার্ম করার জন্যে। মিডিল হরিজন্টাল হেয়ার রিপ্রেজেন্ট দ্য লাইন অফ কলিমেশন, যেটা আমরা ডিংনিতে ইউজ করবো, এই যে এই লাইনটাকে।
এই চোখে পানি দিয়ে আসো, তুমি ঘুম ভেঙে যাবে। এখন দেখো এখানে, তাহলে রিডিং নেওয়ার জন্যে দুই ধরনের ম্যান আমি দেখতেছি। রিডিং নেওয়ার জন্যে দুই ধরনের ম্যান থাকবে, একটা হচ্ছে স্টাফ ম্যান, যে স্টাফটা শুধু ভার্টিক্যালি হোল্ড করে রাখবে, আর একটা হচ্ছে লেবেল ম্যান। তাদের কিছু রেসপন্সিবিলিটি আছে, দুই ধরনের মানুষ কাজ করতেছেন। আর এক ধরনের মানুষ ইনসাইডে কাজ করবে, সেটা হচ্ছে রেকর্ড করার জন্যে। তার রেসপন্সিবিলিটি তেমন কিছু নাই, যা বলবে তাই লিখে রাখবে, তাই না? এটা সহজ কাজ খুবই, এর জন্যে কোনো সতর্কতা কিচ্ছু নাই। লেবেলিং ম্যান এবং স্টাফ ম্যানের জন্যে সতর্কতা আছে। কী ধরনের সতর্কতা দেখো, পয়েন্টস টু বি রিমেম্বার্ড বাই স্টাফ ম্যান, কী কী পয়েন্ট তার মনে রাখা লাগবে। দি স্টাফ শুড বি মেড ভার্টিক্যালি বাই হোল্ডিং ইট বোথ আর্মস হোয়াইল স্ট্যান্ডিং বিহাইন্ড ইট। যখন স্টাফটাকে আমি ধরবো সেটার জন্য ভার্টিক্যালি থাকে, এক হাত দিয়ে ধরলে ভার্টিক্যাল কনফার্ম করা যায় না, দুই হাত দিয়ে ধরে যদি এইভাবে রাখা যায় তাহলে মোটামুটি ভার্টিক্যাল থাকবে, ঠিক আছে? কারণ এক হাত দিয়ে রাখলে যে কোনো একদিকে হেলে যেতে পারে। দি স্টাফ শুড বি হেল্ড অন ফার্ম গ্রাউন্ড, এবং স্টাফটা এমন একটা পয়েন্টে সেট করতে হবে যাতে সেটা স্টেবিলিটি থাকে। একটা পয়েন্টে দেখা যাচ্ছে খুব ঘাস লতা পাতা, তারপরে সেট করলা, অন্য আরেকজন গিয়ে যদি রিডিং নিতে চায় তাহলে তোমার রিডিংয়ের থেকে কম বেশি হবে। ওয়েন দ্য টেলিস্কোপ স্টাফ ইজ টু বি এক্সটেন্ডেড, কেয়ার শুড বি টেকেন সো দ্যাট ইট ইজ স্ট্রেট অ্যান্ড প্রপারলি ফিক্সড অন দ্য স্প্রিং ক্যাচার। এরপরে যখন তোমার বন্ধু যে লেবেল ম্যান থাকবে, এই ব্যাক বেঞ্চারগুলা কথা শুনতেছ না, ঠিক আছে।
যেখানে আমি ইনস্ট্রুমেন্ট লেভেলটাকে সেট করবো এইখান থেকে কিন্তু ম্যাক্সিমাম রিডিং নিতে হবে। ম্যাক্সিমাম রিডিং করতে আমরা একটা এক্সাম্পল দেখালাম যে একটা ব্যাক সাইড একটা ফোর্থ সাইড রিডিং কত বলে কত বলতে আমি একটা যে লেভেলিং ইনস্ট্রুমেন্টটা যেখানে আমি সেট করবো সেখান থেকে কিন্তু ম্যাক্সিমাম রিডিং নেওয়া দিতে হবে। এখন তুমি সেট করার সময় এমন জায়গায় সেট করবা যেন ম্যাক্সিমাম অপশন তুমি রিডিং করে নিতে পারো। এখন দেখা যাচ্ছে তুমি বিশাল আন্ডুলেশন সেই আন্ডুলেশনের মাঝখানে তুমি রিডিং নিয়ে ইনস্ট্রুমেন্টটা সেট করছো, এরকম হতে পারে। এখন বলতো তোমাদের অবজারভেশনে ফার্স্ট পয়েন্টের উপর বেস করে কোথায় আমি লেভেলিং লেভেলিং ইনস্ট্রুমেন্ট যেটা লেভেল সেটা কোথায় সেট করবো তাহলে আমি ম্যাক্সিমাম রিডিং নিতে পারবো। দেখো আমি প্রথমে এক একটা পয়েন্ট করি, এইখানে কি সেট করতে পারবো কেন পারবো না? এখানে সেট করা সম্ভব, কিন্তু দেখো এই অংশটা খুবই স্লোপিং ডাউন, স্লোপিং হওয়ার কারণে তুমি যে লেভেলিং এর যে বারোটাকে সেট করে নেবে অনেক কষ্ট হয়, সেট করা সম্ভব। আবার দেখো এইখান থেকে ফোকাস করতে গেলে এখানে যদি একটা রিডিং তোমাকে নিতে হয় তাহলে এরকম ইনক্লাইন লাইন নিতে হবে, সেই ক্ষেত্রে যে কোনো একটা টেস্ট পয়েন্ট তুমি চুজ করতে পারো। আবার এখানেও নিতে পারো, এখানে যদি নিতে হয় তাহলে এই পয়েন্টের রিডিং যদি নিতে হয় এরকম ভাবে মানে তুমি প্রায় উল্টা হয়ে তোমাকে রিডিং নিতে হবে, তাহলে তোমাকে তো এইভাবে ফোকাস করতে হবে এবং তোমার এইভাবে যদি ফোকাস করবা তোমার আইডি ওই ফোকাসিং পয়েন্টের ডায়ালগ থাকতে হবে বুঝতে পারছো। তারা ডিজিটাল ক্যামেরা ডিএসএলআর ক্যামেরা ছবি তুলে বাঁকা দেওয়া হয় নিতে পয়েন্ট করা কারণ ফোকাসটা সুন্দরভাবে করার জন্য ওরা তুমি নিতে পারে। এখন যদি এই পয়েন্টে থাকে তাহলে তোমাকে এরকম হতে হবে, তাহলে তোমার জন্য অসুবিধা। এখন দেখো যদি যে কোনো একটা টেস্ট পয়েন্ট আমি সিলেক্ট করি সেখান থেকে সুবিধা কেন, এইখানে তুমি স্টপ করতে পারো, স্টপটা অনেক লম্বা এবং মাঝখানে একটা মানে ফোল্ড করার একটা অপশন আছে, ঠিক আছে। যে কোনো পয়েন্টের রেডিং তুমি ইজিলি নিতে পারো, ঠিক আছে। এই যে এখানে ভার্টিক্যাল তুমি নোট করো, যে কোনো একটা পয়েন্টের হাই লো পয়েন্টে নেওয়া যাবে না, দি লেভেলিং শুড বি ডান পারফেক্টলি, যেটা আমি প্রথমেই বলছি বাবলের সাহায্যে তুমি পারফেক্টলি লেভেল করবা। দি লেভেলিং ইনস্ট্রুমেন্ট শুড নট বি প্লেসড on the profile line that is the center of the project, tar mane center ta ki bolo eta center line of the project eglo harai jabe, tar mane kono ekta project line er তারপরে আরেকটা অপশন থাকে এই লাইনগুলো বিভিন্ন ধরনের ভিকেল বা ট্রাফিক মুভমেন্ট করার কাজে ইউজ করা হয়। দেখা যাচ্ছে তোমার একটা ফুটপাথ থাকলে এই দিকে মেইন রোডের পাইকে অথবা তোমার যে কনস্ট্রাকশন তার একটা ওয়াকিং ওয়ে থাকে, ঠিক আছে। এই জন্যে এখানে তুমি
ইনস্ট্রুমেন্ট সেট করবা না, লেবেলিং ইনস্ট্রুমেন্ট। ফিফথ হচ্ছে দি আইপি শুড বি ফোকাসড বাই হোল্ডিং এ শিট অফ হোয়াইট পেপার ইন ফ্রন্ট অফ টেলিস্কোপ। এই যে টেলিস্কোপের যে ফোকাসিং পয়েন্টটা থাকবে, এর সামনে হোয়াইট পেপার, একেবারে হোয়াইট পেপার, এই লেখালেখি এরকম নাই, এইভাবে গোল করে দিয়ে রাখবা। এরকম করে, কারণ কি সান রে যখন আসবে তখন তোমার রিডিংটা এলোমেলো হয়ে যেতে পারে, ঠিক আছে? সান রে যখন আসবে লাইন অফ কলিমেশন, তুমি যেটা দেখবা সেটা না হয়ে উল্টাটাও হতে পারে, কারণ যে মরিচিকা আছে না, মরিচিকার কারণে। এই জন্যে সামনে একটা সাদা পেপার দিয়ে দিবা যাতে সান রে প্রবলেম না হয়। লেবেলিং ম্যান যে যে আসো তার রেসপন্সিবিলিটি কিন্তু অনেক বেশি, দেখো আরও রেসপন্সিবিলিটি আছে। দি অবজেক্টিভ শুড বি ফোকাসড বাই পয়েন্টিং দ্য টেলিস্কোপ টুয়ার্ড দ্য স্টাফ। সবসময় টেলিস্কোপটাকে, টেলিস্কোপ একেবারে স্টাফের দিকে ফোকাস করতে হবে। দি প্যারালাক্স শুড বি ইলিমিনেটেড। প্যারালাক্স বলতে কি, যে ইমেজটা যাতে ক্লিয়ার দেখা না যায়, সেটা হচ্ছে প্রথমে দেখা যাবে পরে দেখা যাবে না, এরকম এই জিনিসটা যেন না হয়, একবারে ভালোভাবে দেখা যায়, এটা লেবেল ম্যান একেবারে প্রথম থেকে এলিমিনেট করার চেষ্টা করতে হবে। দি ভার্টিক্যালিটি অফ দ্য স্টাফ শুড বি ভেরিফাইড বাই অবজার্ভিং দ্য টু ভার্টিক্যাল হেয়ার্স। যে যে দুটা ভার্টিক্যাল হেয়ার ছিল সেটা সেটার সাহায্যে সে ভার্টিক্যালিটি কনফার্ম করবে। এই কনফার্মটা করবে কে? লেবেল ম্যান। অ্যান্ড নোটিং দ্য মিনিমাম রিডিং অন দ্য স্টাফ হোয়েন ইট ইজ মুভড অ্যালং দ্য লাইন অফ সাইট। এবং ভার্টিক্যালিটি কনফার্ম করার সাথে সাথে রিডিংটা কিন্তু লেবেল ম্যানই বলবে, স্টাফ ম্যাম ম্যান কিছু বলবে না, ঠিক আছে? হোয়েন লুক অ্যাট থ্রু দ্য টেলিস্কোপ দি স্টাফ অ্যাপিয়ার্স ইনভার্টেড, সো দ্য রিডিং শুড বি টেকেন কেয়ারফুলি ফ্রম টপ ডাউনওয়ার্ডস। মানে নিচের থেকে উপরে দিয়ে কিন্তু রিডিং নিতে হবে, উপর থেকে নিচের দিকে না। এই স্টাফ যে রিডিং এর এখান থেকে উপরের দিকে বাড়বে, এভাবে রিডিং নিতে হবে। তুমি উপর থেকে ক্যালকুলেশন নিবা না, নিচের থেকে উপরের দিকে, এটা মনে থাকে যেন। আফটার টেকিং স্টাফ রিডিং দি পজিশন অন দ্য বাবল শুড বি ভেরিফাইড ইফ ইট ইজ ডিস্টার্ব অ্যান্ড দ্য রিডিং শুড বি টেকেন এগেন। যখন তুমি একটা রিডিং নিবা তখন তার আগে তো এই যে বাবল যেটা ছিল, টেলিস্কোপের বাবল যেটা ছিল সেটা সেন্টারে তুমি কনফার্ম করছো, এবং রিডিং নেওয়ার শেষে আরেকবার দেখবা, কারণ তুমি যখন ধরো এইভাবে ফোকাস করবা বিভিন্ন ধরনের মুভমেন্ট হতে পারে টেলিস্কোপ বা লেবেলিং ইনস্ট্রুমেন্টটা। মুভমেন্ট হলে ওই যে লেবেলিংয়ের যে বাবলটা সেন্টারে থাকার কথা সেটা সেন্টারে থাকবে না, এটা আবার কনফার্ম করবা যে একটা রিডিং নেওয়ার পরে সেন্টারে আসবে।